আজকে হচ্ছে কি আমরা একটা লফট ভিজিট করব। এই লফটের নাম হচ্ছে মাহিম পিজন লফট। এই লফটটা হচ্ছে কি লফটের যে ওনার তার নাম হচ্ছে কি মামুন ভাই। ওর নাম আসলে শফিকুল ইসলাম মামুন। আচ্ছা আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাশ পিজন লফট থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে হচ্ছে কি আমার একটা লফট ভিজিট করব। বরাবরের মতোই আপনারা দেখতে পারবেন আমি একটা লফটে উপস্থিত আছি। এই লফটের নাম হচ্ছে মাহিম পিজন লফট। এই লফটটা হচ্ছে কি লফটের যে ওনার তার নাম হচ্ছে কি মামুন ভাই। ভাই হচ্ছে কি কবুতরগুলো দেখাশোনা করে। ভাইয়ের সাথে আমরা কথা বলবো, তার আগে আমরা একটু আপনাদের লফটটা ঘুরে ঘুরে দেখাই। আপনারা দেখতে পারবেন ছাদের উপরে, দোতলার ছাদের উপরে হচ্ছে কি লফটটা করা। দোতলার ছাদের উপরে আপনারা দেখতে পারবেন লফটটা করা। ভিতরটা যদি একটু আপনাদের দেখাই, আসেন আমার সাথে। আপনারা লফটের ভিতর দেখতে পারবেন ভিউয়ার্স, এখানে প্রচুর কবুতর আছে। ভাই হচ্ছে কি মূলত কবুতরগুলো সব সেল করে দিবে, এই জন্য হচ্ছে কি আজকের মূলত ভিডিওটা। ভাইয়ের সাথে আমরা কথা বলবো, ভাই ক্যামেরার সামনে আসবে না। ভাই যেহেতু ক্যামেরার সামনে আসবে না, সেহেতু হচ্ছে কি আমরা কবুতরগুলো দেখাই দিব আর ভাই বলে দিবে যে কোন কবুতরের কোন জাত বা কোন কোন কবুতর আছে, ভাই সেল দিবে। ভাই যেটা আমাকে বললো সেটা হচ্ছে কি ভাই সবগুলো কবুতরই সেল দিয়ে দিবে। আপনাদের একটু গ্লফটা ঘুরে ঘুরে দেখাই। এখানে আপনারা দেখতে পারবেন, আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু ভাই পাখিও পালে। এখানে বাজুরিকা আছে, একটু ভালোভাবে যদি আপনাদের দেখাই আপনারা দেখতে পারবেন যে এখানে বাজুরিকা আছে অনেকগুলো। এটা পুরোপুরি কলোনি করে দেওয়া, বাজুরিকার কলোনি আপনারা দেখতে পারবেন। হিউজ পরিমাণে ভাই এখানে বাজুরিকা পালে। তারপর হচ্ছে কি বাজুরিকার পাশে আপনারা দেখতে পারবেন লাভ বার্ড আছে। ভিউয়ার্স, আমরা এবার একটু কবুতরগুলো দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আসলাম তো হ্যাশ পিজন লফটের থেকে আপনার লফটটা ভিজিট করার জন্য। ভাই আপনার নামটা একটু আমার দর্শকদের বলে দিন। আমার নাম আসলে শফিকুল ইসলাম মামুন। আচ্ছা আচ্ছা ভাই, এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছি যে এগুলো তো সবই মনে হচ্ছে সেল দিবেন। জি ভাই, এখানে কবুতর পালেন আপনি কতদিন ধরে? ভাই আমি আসলে প্রায় 4 বছর যাবৎ। 4 বছর মোটামুটি খামারটা অনেক বড় করছিলাম, আমার আরও অনেক কবুতর পাখি ছিল। আসলে আমার নিজের একটা ফ্যাক্টরি আছে, তো জি জি, তো ওইটা দেখতে গেলে এইটার দিকে আর সময় দিতে পারতেছি না ওইভাবে। তো যার কারণে আমি চাচ্ছিলাম যে এগুলো সবই সেল করে দিতে, যদি খাসা সহ কেউ নেয়। জি জি, খাসা সহ টোটালি সেল দিয়ে দিব, যদি সময় দিতে পারতেছি না এগুলোর কষ্ট দিয়ে লাভ কি। এই কারণেই আসলে, আর আমার কাছে সব বাছাই করা ভালো ভালো জাতের কবুতর রয়েছে। স্পেশালি রয়্যাল টেডি আছে, যেটা একসময় খুলনায় কারোর কাছেই ছিল না, শুধু আমার কাছেই ছিল। আর এখনও আমার কাছে প্রচুর পরিমাণ রয়্যাল টেডির কালেকশন আছে। তখন হাতে গুনে হয়তো বা দুই একজনের কাছে ছিল। আমি যখন কিনছি তখন রয়্যাল টেডি 70,000-80,000 টাকা জোড়া বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখলে বুঝতে পারবেন। তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু আমার দর্শকদের বলে দিবেন কষ্ট করে। হ্যাঁ, 01736-986-294-294। জি ভিউয়ার্স, আসেন আমরা হচ্ছে কি প্রথমে এই সাইড থেকে আপনারা যে এই পাশটা দেখবেন, এখানে একজোড়া হচ্ছে কি কবুতর আছে, এইখান থেকে শুরু করি। এটা হচ্ছে রয়্যাল টেডি মাস্টার পেয়ার। এটা হচ্ছে রয়্যাল টেডি মাস্টার পেয়ার। জি ভিউয়ার্স, অনেকেই জানবেন না মাস্টার পেয়ার মানে কি। মাস্টার পেয়ার হচ্ছে কি ডিম বাচ্চা যাদের মিস হয় না। ভাই এটা তো একটা অ্যাডাল্ট পেয়ার। জি, তো আপনি তো এটা সেল দিবেন। জি, তো ভিউয়ার্স আপনার কবুতরটা একটু দেখেন ভাই, দামটা কি বলবেন আপনি? আসলে আমার ফোন দিলে সবচেয়ে ভালো হয়, অথবা কেউ যদি ভিজিট করে আসে আমি যতটা মানে মার্কেটের থেকে কম রেট নিয়েই আমি বিক্রি করি, সেল করে দিব সব। যেহেতু আমি সব টোটাল খামারই সেল করে দিব, সে তো দাম কোনো ইস্যু না। আচ্ছা আচ্ছা, আসেন আপনি দেখেন আগে, ভালো লাগুক, ভালো লাগার পরে আপনি নিয়ে যান। মার্কেটে যে দাম আছে ওর থেকে আমার কম দিয়ে নিয়ে। তারপরে নিচে একজোড়া ভাই কবুতর দেখছি, এটা কোন জোড়া? এটাও রয়্যাল টেডি, এটাও মাস্টার পেয়ার, এটাও মাস্টার পেয়ার। ভিউয়ার্স আপনারা দেখছেন কবুতরগুলো। ভিউয়ার্স আপনাদের একটু ছোটোখাটোর মধ্যে কবুতরগুলো যেগুলো আছে, অনেকগুলো কবুতর দেখানো সম্ভব না, এত তাও অল্প অল্প করে আপনাদের দেখাই দিই। তারপরে ভাই একজোড়া কবুতর আছে। আচ্ছা, আমি আর একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমি একসময় কবুতর উড়াইতাম। আমার এই রয়্যাল টেডিটা আসলে 8 ঘন্টা 8.5 ঘন্টার উপরে ওড়ার রেকর্ড আছে। রয়্যাল টেডি 8 ঘন্টা 8.5 ঘন্টার উপরে ওড়ার রেকর্ড আছে। আচ্ছা, তো আসলে এখন তো আমি ওরকম সময় পাই না, যার কারণে এর পিছে উড়ানো বা ওই প্রশিক্ষণ দেওয়ার সুযোগটা আসলে হয় না। তো যার কারণে যেগুলো মাস্টার পেয়ার আছে এবং বাচ্চা তো সবই সেল হয়ে যায়। জি, পাইকাররাও এসে নিয়ে যায় বা ঢাকা থেকেও লোক এসে নিয়ে যায়। তো ভিউয়ার্স এই রয়্যাল টেডিগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং পিওর ব্লাড। ভাই যখন কবুতরগুলোকে ট্রেনিং দিছিল তখন হচ্ছে কি 7-8 ঘন্টার ভাই রেজাল্ট পাইছে।
ভাই এর পাশে একজোড়া সাদা কবুতর আছে, এটা হচ্ছে কাকজি। কাকজি জি, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানে কাকজি ভাই, মদ্দা কি বাম পাশেরটা? হ্যাঁ, আর ডান পাশেরটা মায়া। মায়া জি। তারপরে ভিউয়ার্স নিচে যদি আপনাদের কবুতরগুলো দেখাই ভাই, সামনেরটা তো বাচ্চা। হ্যাঁ, সামনেরটা বাচ্চা, পিছে না, সামনেরটা বাচ্চা না, সামনের দুইটা হইছে, এটা সম্ভবত মাদি, ওইটা নর, আর এই পাশে বাচ্চা, পিছনে বাম বাম সাইডে বাম পাশেটা বাচ্চা। তার পাশে একজোড়া কবুতর আছে সাদা, এটা হচ্ছে কালদম। কালদম খুলনার ভাই, এটা তো খুলনারই জাত। হ্যাঁ, খুলনার জাত কালদম, বেশিরভাগ এটা আমি দেখছি খুলনাই পাওয়া যায়, অন্য কোথাও বেশি একটা কালদমের এরকম প্রচলন আমি দেখি নাই। মানে যে জায়গায় পাওয়া যায় খুলনা থেকেই যায়। খুলনা থেকেই যায়। তারপরে নিচে আরেকজোড়া, এটাও টেডি, এটাও মাস্টার পেয়ার, ওরা সম্ভবত বাচ্চা নিয়ে বসে আছে। এটাও মাস্টার পেয়ার ভাই, বলে দিচ্ছি আপনাদের, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর পাশে একজোড়া কবুতর আমরা দেখতে পাচ্ছি ভাই, এটা কোন জাত? এটা হচ্ছে চিলা, সাদা চিলা আর কি। সাদা চিলা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একজোড়া সাদা চিলা আছে ভাই। তারপরে ভাই নিচে এখানে একজোড়া কবুতর দেখতে পাচ্ছি, এটাও টেডি, এটাও রয়্যাল টেডি, মাস্টার পেয়ার, ওরা বাচ্চা নিয়ে বসে ভাই। আপনার এখানে একটু মনে হচ্ছে রয়্যাল টেডি বেশি। হ্যাঁ, রয়্যাল টেডিটা অনেক বেশি, কারণ ওইটার চাহিদাটা মার্কেটে অনেক বেশি, তো যার কারণে, আর আমার খুব শখের কবুতর ছিল টেডি, আমি উড়াইতাম এক সময়, আর যার কারণে আমার কাছে রয়্যাল টেডিটা একটু বেশি। তারপরে ভিউয়ার্স আপনারা নিচে একজোড়া কবুতর দেখতে পারবেন, এটা আসলে কালদম আর কাগজি দিয়ে জোর দেওয়া হয়েছিল ফস্টারিং করার জন্য, ফস্টারিং করার জন্য জি। তারপরে এখানে একজোড়া ভাই, এটা কি কোন জাত? এটা স্ট্রেচার, স্ট্রেচার পৃথিবীর সবচেয়ে বড় জাতের কবুতর আর কি, এক একটা কবুতরে 1 কেজির উপরে ওজন আসছে। এটা স্ট্রেচারটা আসলে ইংল্যান্ডের জাত। হ্যাঁ, ইংল্যান্ডের জাত, আর আমেরিকায় হয় কিন্তু ইংল্যান্ডেই মূলত বেশি। এর স্পেশালিটি হচ্ছে এই কবুতরটা অনেক বড় হয়, এত বড় কবুতর আর হয় না, এর কাছাকাছি কিং হয় কিন্তু স্ট্রেচারটা কিং এর থেকেও বড় হয়। এই দেখতে সুন্দর আর খুব এগ্রেসিভ, হাত দিলেই বুঝতে পারবেন। এ তো ভাই মার্কিং এর জন্য হচ্ছে, এটাই আর দেখে বেশি, মানে এর মার্কিংটা তো মিসমার্ক মানে হয় না, এর এই ধরনের কালারই হয়, মানে একই রকম হয় না, স্ট্রেচার কখনোই একই রকম হয় না, এটা ব্লু বার্লেস বলে। হ্যাঁ, আর স্ট্রেচার তো মার্কেটে একটু রেয়ার, যার কারণে একই রকম পাওয়া যায় না। আচ্ছা, মুশকিল। তারপরে ভাই নিচে একজোড়া, এটা তো কিং না, এটাও স্পেশাল, এটা স্পেশাল নিউ অ্যাডাল, এটা মাক্সি কালার। হ্যাঁ, মাক্সি কালার, এদের থেকেই বের হয়েছে ভাই। ওই যে ডিমটা, ওটা তো মনে হয় ফলস ডিম। হ্যাঁ, ওটা প্লাস্টিক, ওরা ডিম পারছে একটা, ওটা রেখে দেওয়া হয়েছে, সরাই রাখা আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা ডিম পারছে, ডিমটা হচ্ছে কি সরাই রাখছে। এইখানে একজোড়া হচ্ছে কি স্ট্রেচার দেখতে পাচ্ছেন মাক্সি কালারের। তারপরে নিচে ভাই, এটাও তো স্ট্রেচার, নিচে এটাও স্ট্রেচার, এই সাদা কালো, এটা এটাও স্ট্রেচার, ওটাও স্ট্রেচার, কিন্তু কালারটা একটু ডিফারেন্স আছে, কিন্তু এদের বাচ্চাই এরা, ওর মাক্সি কালার এরকমই বের হয় এদের বাচ্চা। আপনারা দেখতে পারবেন নিচে যে কবুতরটা আছে, এই কবুতরের বাচ্চাগুলোই হচ্ছে কি এই মাক্সি কালারের আসছে। তারপরে এখানে যদি উপরে দেখি আমরা, একটা একটা ম্যাকপাই পোটার জি, পটার, ওদের বাচ্চা আবার ওদের নিচেই আছে, এদের বাচ্চাটা এদের নিচে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে যেটা দেখালাম এদের বাচ্চাটা কিন্তু এই নিচেরটা। তারপরে হচ্ছে গিয়ে উপরে যদি আমরা দেখি, এটা জ্যাকোবিনের বাচ্চা, এটা তো আলাদা আলাদা সেল দিবেন না, এটা সিঙ্গেল সিঙ্গেল জ্যাকোবিনের, এটা হচ্ছে মাদি আচ্ছা বাচ্চা, আর ওই পাশেরটা হচ্ছে সিরাজির বাচ্চা। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তারপরে এর নিচে একজোড়া, এটা এটা কিং, এটা কিং জি, এটা কিং, এটা ডিম নিয়ে বসে আছে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ভাই, এটা কি শোকিং না কি কিং? শোকিং, শোকিং জি। ভিউয়ার্স এই একজোড়া শোকিং, বাবা ডিম নিয়ে বসে আছে, না নাড়াচাড়া দেই। তারপরে ভাই নিচে কতগুলো বাচ্চা দেখতে পাচ্ছি? এগুলো কালদমের বাচ্চা, আর একটা সম্ভবত মুক্কির বাচ্চা আছে, আর একজোড়া আছে কাকজির বাচ্চা, একজোড়া দুইজোড়া আছে কাকজির বাচ্চা, আর বাকিগুলো সব কালদম। আচ্ছা আচ্ছা, একটা আছে মুক্কি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ভাই, এই বাচ্চাগুলো তো সবকিছুই সেল হবে, সবকিছুই সেল হবে। তারপরে ওইখানে একজোড়া হচ্ছে কে সিরাজি, ওইটা কি বাচ্চা নিয়ে আছে? হ্যাঁ, ওই যে বাচ্চা পাশেই তো বসে, আবার মনে হয় ডিম পারছে সম্ভবত। আচ্ছা আচ্ছা, বাচ্চা আছে আবার ডিম পারছে, যে দেখা যাচ্ছে ভাই মালসা আরেকটা এখানে দিয়ে দিলে তাহলে বাচ্চাটা সরাই দিব আমি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ভাই, এটা কি সিরাজি না লাহোরি? সিরাজি, সিরাজি, সিরাজি ভাই। সিরাজি আর লাহোরি বোঝার নিয়মটা মানে ইয়াটা কি জানেন? আসলে এত ভালো এক্সপার্ট না, যার কারণে তারপরে আমি একটু কবুতর ভাই, কবুতরটা একটু ধরলাম, তারপরে একটু কবুতরটা ধরি ভাই, তো বলতেছে এটা সিরাজি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা লাহোরি।
ভাই এটা লাহোরি লাহোরি আচ্ছা লাহোরি এটা হচ্ছে কি লাহোরি ফাটা আচ্ছা এটা হচ্ছে কি লাহোরি ফাটা আচ্ছা শিরাজি হচ্ছে কি ভাই যখন হচ্ছে কবুতরের সাইজ ছোট হবে আর পাখনা হচ্ছে কি মানে আপনার মিসমার্ক মানে সবগুলো পাখনাই দেখবেন যে সাদা সাদা পড়ে যাবে ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লাহোরি কিন্তু মিসমার্ক আছে আচ্ছা তারপরে এখানে একজোড়া কবুতর ভাই দেখতে পাচ্ছি কালদম ইন্ডিয়ান কালদম ইন্ডিয়ান কালদম চোখ হলুদ চোখ হলুদ কালদম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই কালদমে কিন্তু চোখ হলুদ তারপরে হচ্ছে কি আপনাদের একটু যদি ধরে দেখাই ডিমে আছে যেহেতু আপনাদের কালদমটা একটু ধরে দেখাই ভিউয়ার্স আগে থেকে আমি বলে নিচ্ছি ভাই যেহেতু আসছে না ভিডিওতে সেটা আমি হচ্ছে কি আপনাদের কবুতর আগে থেকেই বলে নিচ্ছি ভাই যেহেতু আসছে না ভিডিওতে সেহেতু আমি হচ্ছে কি আপনাদের একটু ধরে ধরে কবুতরগুলো দেখাচ্ছি এই যে হচ্ছে কি ওর লেজ আপনারা লেজ দেখতে পারবেন এগুলাও কিন্তু আমি যখন উড়াইছি ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা উঠছে এই যে হচ্ছে কি ওর ডানা ভাই কবুতরগুলো কি রানিং হ্যাঁ সব রানিং তাহলে নতুন করে আবার দর্শক উঠতেছে এর চোখটা যদি আপনাদের একটু দেখাই আপনারা চোখটা দেখতে পারবেন ভিউয়ার্স এই হচ্ছে কবুতর তারপরে এক এক পিস ভাই লক্ষা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা বাচ্চা লক্ষার বাচ্চা এটা লক্ষার বাচ্চা হ্যাঁ আলাদা করছি দুই তিন দিন হয়েছে আলাদা করছি এটা কয় পরে আছে ভাই তো হয়তো দুই তিন পরে আছে দুই তিন পরে জি ভিউয়ার্স আপনারা দেখবেন ভাই এর ফেদারটা কত হবে পিছনে তো ভালোই ফেদার মনে হচ্ছে হ্যাঁ অনেক ফেদার এর বাপ মা আসলে মাস্টার পেয়ারটা আমার কাছে নাই ওই যে ব্লাডে ছিল ওদের 39টা ফেদার ছিল 39টা ফেদার ভিউয়ার্স 39টা কিন্তু বর্তমানে পাওয়া খুব রেয়ার হ্যাঁ এখনো এইটাই হয়তো ওর কাছাকাছি আছে আচ্ছা গুনলে ওর কাছাকাছি পাওয়া যাবে দেখলেই বোঝা যাচ্ছে কি পরিমাণ আপনারা দেখতে পারবেন পিছনে কিন্তু ফেদার অনেক গুলাই আছে তারপরে নিচে ভাই আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি এটা তো ডিমে আসবে শীঘ্রই এটাও চোখ হলুদ কালদম ইন্ডিয়ান এটা চোখ হলুদ কালদম দেখেন চোখটা একবারে হলুদ আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তারপরে পাশে আরেক জোড়া কবুতর আছে পাশেরটা এটা টেডি পাশেরটা টেডি জি আচ্ছা আচ্ছা টেডি বাচ্চা নিয়ে আছে এটাও মাস্টার পেয়ার আছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন তারপরে নিচে আরেকটা কবুতর আছে এটা আরেক জোড়া কাকজি কবুতর জি একটা বাচ্চা ফুটছে সম্ভবত একটা বাচ্চা ফুটছে কিন্তু ভাই একটা ডিম জমবে না হ্যাঁ মনে হয় নষ্ট হয়ে গেছে এটা আমি সরাই দিচ্ছি এই যে আরেকটা আরেক জোড়া আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা নিয়ে আছে এর পাশে হচ্ছে কি আরেক জোড়া কবুতর আছে ও নিচেরগুলো হইছে বাচ্চা সব ও এগুলো বাচ্চা হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মুখির বাচ্চা আছে টেডি এবং মুখির বাচ্চাগুলো ভাই এখানে রেখে দিছে ভিউয়ার্স যেহেতু ভাই হচ্ছে কি কবুতর পালবে না সেহেতু হচ্ছে ভাই এরকমভাবে রেখে দিছে নাহলে ভাই এগুলো হচ্ছে কি ছাড়া অবস্থায় রাখতো বাচ্চাগুলো এই যে এগুলো হচ্ছে কালদম পাশেরটা দেখেন যে বাচ্চা খাওয়াচ্ছে কীভাবে ভিউয়ার্স আপনারা দেখেন যে বাচ্চা খাওয়াচ্ছে কবুতর আপনারা দেখতে পারবেন এই যে কবুতর বাচ্চা খাওয়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কবুতর বাচ্চা খাওয়াচ্ছে সেই দৃশ্য একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাই এটা কি জাত এটাও কালদম এটাও কালদম বেবি তো মনে হয় অন্য বেবি হচ্ছে কিংয়ের কিংয়ের বেবি হ্যাঁ ভাই কালদম কিংয়ের বাচ্চা ফুটাতে পারে হ্যাঁ ফুটাচ্ছে তো আমার তো পটারের তারপরে কিংয়ের বাচ্চা ফুটাচ্ছে তারা আচ্ছা আচ্ছা তারপরে ভাই এখানে একজোড়া সাদা কবুতর কাকজি ভাই এখানে কাকজি তারপরে হচ্ছে কি রয়্যাল টেডি এগুলো একটু বেশি তারপরে ভাই নিচে একজোড়া লক্ষা হ্যাঁ মাস্টার পেয়ার এটা মাস্টার পেয়ার বেশ ফেদার কতগুলো হবে এটা ওই যে 39 ফেদারে এর বাপমার আমি যখন কিনছিলাম তখন 39টা ফেদার ছিল এবং অনেক দাম দিয়ে কিনছিলাম আচ্ছা আপনার সম্ভবত 85,000 টাকা দিয়ে আমি এর বাপমারে কিনছিলাম তারপরে অনেক বাচ্চা বিক্রি করছি আমি এক বিরাট দাম হ্যাঁ এখন তো দাম পড়ে গেছে অনেক তো শখের বসে আসলে কিনছিলাম অনেক তারপরে ভাই এখানে কবুতর দেখছি এখানে তো দুইটাই বাচ্চা ফুটছে হ্যাঁ এটা একটু ক্রস আছে এটা হচ্ছে আপনার কালদো কালশিরা আর চিলা দিয়া ক্রস দেওয়া হয়েছিল জোর দেওয়া হয়েছিল এটা ফস্টার করার জন্য মূলত ব্যবহার করি ভাই এটা ফস্টারের জাত কিন্তু বাচ্চাগুলো তো ভাই ওদেরই
বাচ্চা ওদের হয়তো ওই সময় ফস্টারে ডিম ছিল না, এটা আমরা জবাই দিয়ে খাইয়ে ফেলাব। তারপরে ভাই পাশে আরেক জোড়া, এটা এটাও কাকজি, এটাও কাকজি, দুইটাই বাচ্চাই সুন্দর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে নিচে যদি চলে যাই, নিচে এটাও টেডি, এটাও টেডি, হ্যাঁ মাস্টার পেয়ার এবং দুই বাচ্চা। এটা কি রয়্যাল টেডি? রয়্যাল টেডি, আমার তো রয়্যাল টেডি একটা জাতি আছে ভাইয়ের কাছে, একটাই জাত রয়্যাল টেডি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তারপরে এই পাশে আরেক জোড়া, এটাও মাস্টার পেয়ার রয়্যাল টেডি, এটাও রয়্যাল টেডি। তারপরে এখানে কিছু বাচ্চা, সব এক পর দুই পরের বাচ্চা, এক পর দুই পরের বাচ্চা। তারপরে একটু ভিউয়ার্স বাচ্চাগুলো যদি আপনাদের ধরে দেখাই, আপনারা দেখতে পারবেন ভিউয়ার্স, আপনাদের বাচ্চাটা যদি একটু দেখাই ভাই, এটা এটা কয় পরে আছে? এক বা দুই পর হতে পারে, শিওর না, বা হচ্ছে পর পরেই নেয়, জিরো পরের সম্ভাবনা। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন না ভাই, জিরো পর না, এই দেখেন তিন নম্বর পর, তিন নম্বর থেকে তিন নম্বর। আচ্ছা তাহলে তিনটা পুষ্টি আছে, না এটা হচ্ছে আপনার আট পরে আছে, ও আট পরে আছে। আচ্ছা সবই বাচ্চা, এখনো তো অ্যাডাল হয়নি, অ্যাডালের সময় হয়তো আসবে। এই যে থেকে কবুতরের চোখ, পাখাটাও যদি আপনাদের একটু দেখাই, এই যে এর ব্লেডগুলো খুব ভালো, কবুতর একটু ফ্লাশ মেরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভাই। একবার একটু আমার ভিউয়ার্স আপনার নাম্বারটা বলে দিবেন। হ্যাঁ 01736986294, এটা আমার নাম্বার, আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আপনারা আইসা যদি নিজেরা দেখে পছন্দ করে নেন সবচেয়ে উত্তম, সেটাই ভালো হবে। তারপরে এখানে একটা কবুতর ভাই, একটা বোম্বাই আছে, এটা বোম্বাই কবুতর, এক পিসি আছে ভাইয়ের কাছে। তারপরে এই পাশে এক জোড়া মুখী দেখতে পাচ্ছি, হ্যাঁ সাথে ব্ল্যাক কালারের মুখী, এটা তো মুখীরই বাচ্চা ভাই। হ্যাঁ মুখীরই বাচ্চা, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা মুখীর বাচ্চা। তারপরে এখানে এক জোড়া কবুতর, সাহারানপুরি, সাহারানপুরি, জি সাহারানপুরি কবুতর, এখানে দুইটাই বাচ্চা তো ওদের ভাই? হ্যাঁ হ্যাঁ ওদেরই। বিশেষ খাঁচায় কিন্তু দুইটা বাচ্চা ফোটা অনেক বড় বিষয়, সচরাচর কিন্তু সবই মিস হয় না, খুব কম মিস হয়। তারপরে একটু ভালোভাবে যদি আপনাদের দেখাই, আপনারা দেখতে পারবেন কবুতরগুলো, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তারপরে এই পাশে এক জোড়া কবুতর রাখা আছে, এই কবুতরে চলে যাই। এটা আমার এখান থেকে কিং এর বেবি, কিং এর বেবি, এটা কিং কবুতর, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কিং এর বেবি, এক জোড়া বেবি এখানে আছে। তারপরে নিচে ওইখানে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন, ওইটা যে চিলা, এটা চিলা, হ্যাঁ ভাই। মায়া কোনটা, মদ্দা কোনটা? মদ্দাটা বসা আছে, মায়াটা দাঁড়ানো। আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা কবুতরটা সম্ভবত ডিমে তা দিচ্ছে, ডিমে হয়তো বা তা দিচ্ছে, এই টাইমে তো মদ্দাই ডিমে তা দেয়। হ্যাঁ মদ্দা ডিমে তা দেয়। ভিউয়ার্স এই ছিল হচ্ছে কবুতর দেখানো ভাই। আরেকটা জিনিস, এখানে যে পাখিগুলো আছে এই পাখিগুলো কি আপনি সেল দেবেন? পাখি আসলে হচ্ছে কি, আমি তো সেল অলরেডি দিয়ে দিছি সব, কিছু অল্প কিছু আছে, এটা হচ্ছে রেইনবো সব যা আছে, কিছু কিছু সেল দিব, এখান থেকে 50% সেল দিব, এখান থেকে 50% সেল হবে। আর লাভ বার্ড আছে এক জোড়া, দুইটা আছে মেল। ভিউয়ার্স এখানে লাভ বার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভাই। আরেকটা একটু কোশ্চেন করবো আপনাকে, জি যারা পাইকারি নিতে চায় তাদের, তাদেরকে আপনি কবুতর দিবেন? হ্যাঁ অবশ্যই দিব, কেন দিব না। যারা পাইকারি নিতে চান তারা হচ্ছে কি একসাথে যদি সবগুলো ভাইয়ের কাছ থেকে নিতে চান তাহলে তো ভাই তাদের জন্য, হ্যাঁ তাদের জন্য সার আছে, এবং আমি তো যেহেতু টোটাল খামার ধরেই সেল করে দিব, সেহেতু আসলে এখানে লাভ আর লসের কিছু নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো আসলে বিজনেস করার জন্য কবুতর পালিনি, আমি তো আসলে শখে পালছিলাম, এখন আসলে সময় দিতে পারছি না, এই কারণে আমি সেল করব। তো যারা কবুতর পাইকারিভাবে নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আর যারা এমনি যাদের মন এক জোড়া দুই জোড়া লাগবে তারাও হচ্ছে কি ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাইয়ের এখান থেকে কবুতর কালেক্ট করতে পারবেন ভাই। আরেকটা বার হচ্ছে কি আপনার নাম, আপনার ঠিকানা, কেউ যদি আসতে চায় কীভাবে আসবে, আর আপনার ফোন নাম্বার দিয়ে আমার ভিউয়ারদের সম্পর্কে কিছু বলবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম মামুন, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01736986294। আচ্ছা আর আমার ঠিকানা হইছে, আপনি সহজ লোকেশন হইছে দক্ষিণ মোল্লাপাড়া, এটা হচ্ছে 31 নম্বর ওয়ার্ড, ড্রাইভার গলির ভিতরে, যে কারো জিজ্ঞেস করলেই দেখাই দিবে।
আর যদি মানে খুঁজে না পান দক্ষিণ মোল্লাপাড়া 31 নম্বর ওয়ার্ড মুক্ত কমিশনার কালবাড়ের এখানে এসে আমার একটু ফোন দিলেই হবে। হ্যাঁ আপনার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবকিছু, হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সবই আছে। আচ্ছা ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকের মতো আমার ভিডিও, যতটুকু সম্ভব হয়েছে ভাই লফটটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই লফটে সব কবুতরই সেল হবে, যারা পাইকারি নিতে আগ্রহী, যারা হচ্ছে গিয়ে এমনিও নেবেন, যাদের এখান থেকে একজোড়া কবুতর দরকার বা এখান থেকে একজোড়া কবুতর দরকার, তারাও ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা পেয়ে যাবেন কবুতর। তো আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।